আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ আমেরিকা গাজায় যুদ্ধবৃত্তি প্রতিষ্ঠার বাধা দিচ্ছে বলছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন জানি দিব উৎপাদন অর্থনৈতিক সমস্যা সমাধানের চাবেকাঠি বলছে সর্বোচ্চ নেতা আরও জানিয়ে দিব পশ্চিমবঙ্গে মমতা বঙ্গোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সংঘর্ষ এবং আরও জানিয়ে দিব ফিলিস্তিন জনগণকে বাঁচাতে আন্তর্জাতিক আইনের অপনিবেশীকরণ বিলোপ করতে হবে এবং সর্বশেষ জানিয়ে দিব জাপানের আকাশ সীমা লঙ্ঘন করছে চীনের নজরদারি বিমান শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন রাফা ক্রসিং পয়েন্টের পরিচালনা ব্যবস্থা মেনে নেবে না প্রতিরোধ যোদ্ধারা আমেরিকা গাজায় যুদ্ধবৃত্তি প্রতিষ্ঠায় দিচ্ছে বলছে ফিলিস্তিনি ইসলামী জিহাদ আন্দোলন ফিলিস্তিনি ইসলামী জিহাদ আন্দোলনের উপমহাসচিব মোহাম্মদ আল হেন্ডি অভিযোগ করছেন গাজা উপত্যকায় যুদ্ধবৃত্তি প্রতিষ্ঠার প্রধান বাদা হচ্ছে যুক্তরাষ্ট্র তিনি বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ছাড়া গাজায় কোন ইচ্ছা আমেরিকা নেই ইসলামী জিহাদ আন্দোলনে কোন পক্ষই তাদের ইচ্ছা মতো রাফা ক্রসিং পয়েন্ট পরিচালনার পদ্ধতি ফিলিস্তিনের উপর চাপিয়ে দিতে পারে না এবং এই অঞ্চলের অধিবাসীদের জীবনযাপন এবং তাদের তৎপরতা নিয়ন্ত্রণে অজুহাত গাজা উপত্যকায় অন্য সব ক্রসিং পয়েন্টের ওপরও নিয়ন্ত্রণ নেওয়ার কোনো অধিকার স্টাইলে নেই এদিকে ফিলিস্তিনি ইসলামী পত্রের আন্দোলন হামাসের অন্যতম নেতা বাসেম নাইম ও কাইরোর চলমান আলোচনায় অংশ না নেওয়ার কথা উল্লেখ করে বলছেন গত জুলাই আলোচনা সম্পর্কিত চুক্তিগুলো বাস্তবায়ন করতে তারা প্রস্তুত রয়েছে হামার সিন্থা আরো বলেন ওয়াশিংটন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের উপর প্রতারণাগত ব্যাপক চাপ সৃষ্টি করছে যেমনটি ইসরায়েলের অপরাধ গুলো ধামা চাপা দেওয়ার জন্য হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কেব্রে সম্প্রতি বিভিন্ন বক্তৃতায় উল্লেখ করছেন হামাসের এক সিনিয়র সদস্য জোর দিয়ে বলেছেন গত দুই জুলাই প্রস্তাবিত পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহু যে নতুন শর্ত যোগ করছেন প্রতিরোধ যোদ্ধারা তা কখনোই মেনে নেবে না সম্প্রতি মিশর ও কাতারের মধ্যস্থতা এবং যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের কাজায় যুদ্ধবৃত্তি প্রতিষ্ঠা ও বন্দি বিনিময়ের ব্যাপারে ইসরায়েল কর্মকর্তাদের সাথে হামাস নেতাদের যে বৈঠক হয়েছে তা সম্পন্ন হয়েছে সূত্র পার্স টুডে উৎপাদিত অর্থনৈতিক সমস্যার সমাধানের চাবিখাটি বলছে সর্বোচ্চ নেতা সর্বোচ্চ নেতার সঙ্গে ইরানের প্রেসিডেন্ট ও চৈতম সরকারের প্রতিনিধিদের সাক্ষাৎ বার্তা সংস্থা পার্স টুডে জানিয়েছে সরকার সপ্তাহ চলাকালে প্রেসিডেন্ট ও ইরানের চৈতম সরকারের প্রতিনিধি দলের সদস্যরা সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাৎ করছেন ইসলামী বিপ্লব সর্বোচ্চ নেতা হরজত আয়তুল্লাহ ওজামা খামিনের সাথে নয়া সরকারের প্রতিনিধি দলের এরাই প্রথম সাক্ষাৎ মুনাফেকির খালেকের সন্ত্রাসী হামলায় উনিশশো সালে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ বহুনার এবং তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজী শহীদ হয়েছিলেন তাদের শরণে 22 আগস্ট থেকে 28 আগস্ট পর্যন্ত ফারসি ছওয়রে ভাষায় মাসের প্রথম সপ্তাহ ইরানের সরকার সপ্তাহ পালন করা হয় ইসলামী বিপ্লব সর্বতন্ত্রতার সঙ্গে প্রেসিডেন্ট এবং 14তম সরকারের প্রথম বৈঠকে মূল্যস্ফীতি এবং দ্রব্যমূলের ঊর্ধ্বগতির মতো বেশ কিছু বিষয়কে অগ্রগতিকার ব্যক্তিতে সমাধানের উপর গুরুত্ব আরোপ করা হয় সাইবার স্পেসে আইনের শাসনের প্রয়োজনীয়তা সহ উৎপাদনকে অর্থনৈতিক সমস্যা সমাধানের চাবিকাঠি বলে উল্লেখ করেন সর্বোচ্চ নেতা এই বিষয়কে সবার আগে গুরুত্ব দিয়ে কাজ করা উচিত বলে মন্তব্য করেন আয়তুল্লাহ উযামা খামেনি আয়তুল্লাহ খামেনি গোরবাই আরবাইন আন্দোলনের প্রশংসা এবং মর্তাদার কথা উল্লেখ করার পাশাপাশি সরকারকে সবথাকে অভিনন্দন জানান দেশের উন্নয়নের সাথে জনগণের সেবা করার সুযোগ এবং চেষ্টা প্রচেষ্টাকে আলোর পক্ষ থেকে একটি নিয়ামত হিসেবে বিবেচনা করে সর্বোচ্চ নেতা তিনি বলেন আল্লাহও এবং তার মানুষের সেবা করার এই সুযোগ লাভের জন্য শুকরিয়া আদায় করা উচিত সেই সাথে মনে রাখতে হবে সরকারের মেয়াদ 4 বছর বিদ্যুৎ কিমা বাতাসের গতি পার হয়ে যায় সুতরাং এই সময়ের মধ্যেই মহতি বহু কাজ করা যায় ছোট পার্টস টুডে পশ্চিমবঙ্গে মমতার পদত্যাগের দাবিতে সংঘর্ষ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হাওড়া সেতুতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের ইটের আঘাতে আইন শৃঙ্খলা বাহিনীর এক সদস্যের মাথা ফেটে গেছে বিক্ষোভের মুখে কোনা এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে সড়কে যান চলাচলে ঘ্ন ঘটায় সবাই মৃত্যুতে করে গন্তব্যে ছড়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে বিখ্যাত এমন রাস্তায় নেমেছে তারা মঙ্গলবার বিক্ষোভকারীরা পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে প্রবেশের চেষ্টা করে এ সময় সেখানে ব্যাপক সংঘর্ষ বাড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানো গ্যাস এবং জল কামান ব্যবহার করে অবধি থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রতিহত করতে বিক্ষোভকারীরা ইটপাটকিল নিক্ষেপ করেন আনন্দ বাজার জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সচিবালয়ে প্রবেশ করছেন বিক্ষোভ চলার সময় তিনি সেখানেই অবস্থান করছিলেন বিক্ষোভকারীদের উপর যদি পুলিশ কোনো নির্যাতন চালায় তাহলে কঠোর অবস্থানে যাবেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন শিক্ষার্থীদের সচিবালয়ে ঘেরাও আন্দোলনের তিনি পাশে থাকবেন যদি পুলিশ বিক্ষোভকারীদের উপর শক্তি প্রয়োগ এবং তাকে বাধা প্রদান করে তাহলে রাস্তা অবরোধ করবেন তিনি আরো বলেন ইতিমধ্যে বহু জায়গা থেকে অত্যাচারের খবর আসছে যদিও এটি চলতে থাকলে তাহলে বুধবার পুরো পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দেওয়া হবে ফিলিস্তিনি জনগণকে বাঁচাতে আন্তর্জাতিক আইনের অপনিবেশীকরণ বিলোপ করতে হবে মিডল ইস্ট আইকে এক নিবন্ধে লিখেছে আন্তর্জাতিক আইন ঔপনিবেশিক নীতিতে অবদ্ধ থাকার ফলে এবং পশ্চিমা পক্ষপাতমূলক আطرন নিরবপক্ষ ইউরোপ কেন জ্ঞান উৎপাদনে কোনো কাজ করা ফলে পদ্ধতিগতভাবে বিশ্বের অন্যান্য অঞ্চলে অধিকারকে উপেক্ষা করা হয়েছে গাজার জনগণের বিরুদ্ধে ক্রমাগত স্বয়ংশতা এবং নিবিরন্তলার মধ্যে দিয়ে বিশ্বের জনগণের ইচ্ছা এবং সরকার বা প্রতিষ্ঠানের পদক্ষেপের মধ্যে বিরাজমান পার্থক্য আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি জন সরকারের ক্রমবর্ধমান অবিশ্বাসকে বাড়িয়ে তুলছে এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আইনে নিজেই এখন প্রশ্নবিদ্ধ হয়েছে মিজান বার্তা সংস্থার বারদে বার্স রোডের প্রতিবেদনে বলা হয়েছে এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক আইনের কার্যকরী পূর্ণ মূল্যায়ন করা খুবই প্রয়োজন হয়ে পড়ছে আন্তর্জাতিক আইন বিভিন্ন স্তরে বিশ্বব্যাপী রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক নিয়ন্ত্রণ করে এবং শান্তি মানবাধিকার এবং পরিবেশের সুরক্ষা দেওয়ার দাবি করে আসছে যাই হোক ইতিহাসের প্রমাণ হিসেবে এই ইস্যুটি যাকে আমরা আন্তর্জাতিক আইন বলছি তা পশ্চিমের ঔপনিবেশিক মানসিকতার সেবা এবং তথাকথিত উদারপন্থী পশ্চিমা সমাজকে সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়েছে এছাড়া যেমনটি আমরা দেখেছি আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে কিন্তু তাদের পদক্ষেপ যথেষ্ট হয়নি অর্থাৎ ইসরায়েলকে গাজার উপর পাশবিক হামলা চালানো থেকে এখন পর্যন্ত বিরত রাখতে পারেনি এ বিষয়ে মিটল ইস্ট আইকে এক নিবন্ধে লিখেছে আন্তর্জাতিক আইনের উপনিবেশিক শিখর এবং পশ্চিমা কুসংস্কার বিশ্বব্যাপী দক্ষিণ অন্তর্কে কণ্ঠাসা করছে আন্তর্জাতিক আইনের উপনিবেশিক শিখর এবং পশ্চিমা সীমা পক্ষপাত গুলির ইউরো কেন্দ্রিক জ্ঞান উৎপাদন কাজ করছে এবং পদ্ধতিগত অন্যান্য অঞ্চল এবং তাদের অভিজ্ঞতাকে উপেক্ষা করে চলছে প্রায় একমত যে গাজার বিরুদ্ধে ইহুদবাদী শাসক গোষ্ঠী সম্প্রতি যুদ্ধ শুধু গণহত্যায় নয় এর মধ্যে বাড়িঘর ধ্বংসের মতো অন্যান্য বড় অপরাধ রয়েছে যাই হোক পশ্চিমা আন্তর্জাতিক আইন মানে বলে রাশিয়ার নিয়মিত সমালোচনা সত্ত্বেও এই দেশগুলো ইহুদবাদী শাসনের প্রতি অনুরূপ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেনি সেবিয়েত পরবর্তী যুগে দাবি করা হয় যে তথাকথিত উদার আন্তর্জাতিক ব্যবস্থা মানবাধিকার আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধকে উন্নত করছে কিন্তু এই উদার মূল্যবোধগুলো গ্লোবাল সাউথের সমতা এবং সমৃদ্ধিতে খুশি হয় না বরং ফিলিস্তিনপন্থী জনগণকে নিপীড়নের জন্য কাজ করে এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের নিরঙ্কুশ ভোট ক্ষমতা এবং সর্বমত রাষ্ট্রগুলোর মধ্যে সমান সম্পর্কের ক্ষুণ্ণ করে বিশ্ব রাজনীতিতে ফাটল সৃষ্টি হয়েছে মিডল ইস্ট আই এর মতে এছাড়া অনেক এলাকাকে সংঘাতপূর্ণ এলাকা পরিণত করতে ভেটো ক্ষমতা এবং সামরিক শক্তি ব্যবহার করা হয়েছে জাপানের সীমা লঙ্ঘন করছে চীনের নজরদারি বিমান জাপান জানিয়েছে চীনের একটি নজরদারি বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করছে চীনের সামরিক নজরদারি ওয়াই নাইন বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করছে বলে অভিযোগ করা হয় মঙ্গলবার এক বিবৃতি জানানো হয়েছে যে চীনের সামরিক বিমান যেভাবে তাদের আকাশসীমা লঙ্ঘন করছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না জাপানের সরকারি মুখপাত্র ইয়োশিমাসা হায়াসি জানিয়েছে সোমবার চীনের সামরিক বিমান আকাশীমা লঙ্ঘনের ঘটনা জাপানের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হচ্ছে টোকিং জানিয়েছে চীনের ওয়াই নাইন নজরদারি বিমানটি দুই বিমানের জন্য তাদের আকাশ সীমায় অবস্থান করছে তাদের ফাইটার জেটগুলোকে প্রস্তুত করছিলেন নাগাসাকি এলাকায় ড্যানজো ডিপের ওপর দিয়ে চীনের বিমানটি উড়ে গেছে ইয়োসিমাসা হায়াসি বলেন আমরা আকাশ সীমা লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর